অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মেষ রাশি 2021, অর্থাৎ আসছে বছর 2021 কেমন যাবে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। 2020 মোটামুটি গেল, কিন্তু আমি ঈশ্বরের কাছে কামনা করি 2021 প্রত্যেক মানুষের যেন খুব ভালো যায়, প্রত্যেককে নতুন বছরের আগাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার প্রোগ্রাম শুরু করছি। দেখুন, 2021 মেষ রাশির কি ঘটতে চলেছে এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো আমি মূলত চারটি প্ল্যানেটকে ধরে আপনাদেরকে এই বার্ষিক যে রাশিফল প্রেজেন্ট করতে চলেছি সেটি আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ একটি হচ্ছে স্যাটার্ন অর্থাৎ শনি, একটি হচ্ছে জুপিটার বৃহস্পতি, রাহু এবং কেতু। এই চারটি প্ল্যানেটকে ধরে, গ্রহকে ধরে আমি আপনাদের সামনে এই বার্ষিক রাশিফলটি তুলে ধরবো। এবং আমি প্রত্যেক মাসে মাসিক রাশিফল আপনাদের সামনে তুলে ধরি, সেখানে শুক্র, বুধ, রবি এই সকল গ্রহকেও কিন্তু কাউন্ট করা হয়। কিন্তু বার্ষিকের ক্ষেত্রে চারটি প্ল্যানেটকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে। তো দেখুন, এবছর অর্থাৎ 2021 আসছে যে বছর, মেষ রাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে প্রথমেই আমি আপনাদেরকে জানাই। আপনাদের শরীরগত দিকটা দেখুন, আপনাদের বেসিক্যালি শরীরের পার্টটা যদি আমি ধরি, শারীরিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ থাকবে, কারণ বছরের শুরুতেই মঙ্গল আপনাদের রাশিতেই কিন্তু অবস্থান করছে। অর্থাৎ শরীরগত দিকটা কিন্তু আপনাদের খুব একটা প্রবলেমের দিক 2021 কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু যাদের ক্রনিক ডিজিজ আছে অর্থাৎ দীর্ঘদিন ধরে অসুস্থতাতে ভুগছে, তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং যাদের অপারেশন হওয়া কথা থাকছে 2021, তারা কিন্তু অবশ্যই সাবধানে করবেন, কারণ অষ্টম স্থানে কেতু অবস্থান করছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এই অপারেশনের দিক থেকে সমস্যা আসা, সার্জারির দিকে সমস্যা আসা এগুলো কিন্তু হবে। ওভারঅল যদি শরীরের পার্টটা যদি বলা যায় আপনার মেষ রাশির, বিশেষভাবে তেমন খারাপ থাকছে না। অর্থাৎ শরীরগত দিকটা মোটামুটি ওভারঅল ভালো চলবে। এবার আসি আপনাদের আর্থিক স্থিতি। দেখুন, ধনভাবে রাহু আপনাদের অবস্থান করছে এবং সারা বছরই করবে। অর্থাৎ প্রাপ্তির জায়গাটা, আকস্মিক প্রাপ্তির জায়গাটা, ধন আসার জায়গাটা কিন্তু আপনাদের প্রশস্ত করবে। অর্থাৎ অর্থনৈতিক দিকটা, ফিনান্সিয়াল দিকটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এই বছর 2021 শুভ বার্তা বহন করে নিয়ে আসবে। আর্থিক স্থিতিটা কিন্তু আপনাদের ভালো থাকবে। অর্থাৎ আকস্মিক প্রাপ্তি এবং আপনাদের পাশাপাশি ব্যয়ও কিন্তু এই বছর কিন্তু হবে। অর্থাৎ 2021 আপনাদের যেমন রাহু অর্থ দিবে দ্বিতীয় ভাবে থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ কিন্তু ব্যয় কিন্তু করাবে। অর্থাৎ বিশেষ কিছুতে আপনি ইনভেস্টমেন্ট করলেন, সেখানে ব্যয় হলো, আপনি কোনো শৌখিন জিনিস কিনলেন, সেখানে ব্যয় হলো, আপনার লাক্সারিতে ব্যয় করলেন, এই জায়গাটা কিন্তু রাহু আপনাদেরকে করাবে। অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, ইনকামের যোগ থাকছে।
ইনকাম কিন্তু আপনাদের ভালো হবে। এইবার আসি আপনাদের কর্মের জায়গা। দেখুন কেন্দ্র ত্রিকোণের কানেকশান, কেন্দ্র ত্রিকোণের কানেকশানে আপনাদের এবং কর্মভাবে কর্মপতির অবস্থান একাদশপতিকে কানেক্ট করে এবং নবমপতিকে কানেক্ট করে আপনাদের কর্মযোগটা কিন্তু ভালো দেখা যাচ্ছে মেষরাশি। অর্থাৎ নতুন কর্মযোগ, চাকরি কিন্তু আপনারা পাবেন মেষরাশি। অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু থাকছে, সার্ভিসের জায়গাটা, নতুন চাকরির সম্ভাবনা থাকছে মেষরাশির। এবং যারা চাকরি ক্ষেত্রে বদলি চাইছেন তাদের কিন্তু এ বছর চাকরির ক্ষেত্রে বদলি হবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কর্মক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি, এটা কিন্তু মেষরাশির থাকছে। অর্থাৎ মেষরাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাটা সেই রকম কিন্তু দেখা যাচ্ছে না, কর্মকেন্দ্রিক দিকটা আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে। আপনাদের যারা জব পরিবর্তন করবেন ভাবছেন, আপনারা 2021 দেখা গেল আপনি যে জব করছেন তার থেকে আপনারা অপরচুনিটি, ভালো চাকরি, ভালো স্যালারির চাকরি কিন্তু এই 2021 আপনারা পাবেন, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। ভাগ্যের সহায়তা, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, অর্থাৎ বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি, ভাগ্য ভাব আপনাদের যথেষ্ট ভালো থাকছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা কিন্তু মেষরাশির এ বছর কিন্তু হবে, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা এগিয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশস্ত করছে। এ বছর আপনারা ভূমি বাহন সুখ কিন্তু পাবেন, অর্থাৎ নিজে বাড়ি তৈরি করা অথবা ফ্ল্যাট কিনা অথবা জমি কিনা এই জায়গাটা কিন্তু আপনাদের হবে। নিজ গৃহ, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন গৃহের জন্য, অর্থাৎ নিজস্ব একটা বাসস্থানের জন্য, মেষরাশির কিন্তু এবছর সুন্দর একটা অপরচুনিটি কিন্তু হতে চলেছে। অর্থাৎ নিজ গৃহের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এবং নিজ বাহন, অর্থাৎ নিজস্ব গাড়ি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে মেষরাশি। অর্থাৎ মেষরাশির ক্ষেত্রে বাহন ও ভূমিসুখের জায়গাটা কিন্তু তৈরি করছে। এইবার আসি সন্তানের জায়গা, সন্তান সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করছে। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করে আসছিলেন, অর্থাৎ সন্তান প্রাপ্তির জায়গাটা আপনাদের কিন্তু হবে, নিশ্চিত রূপে আপনারা কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। সন্তান যোগ, আপনারা এই বছর কিন্তু এগিয়ে চলুন, আপনারা কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে, সন্তানের ক্ষেত্রে আপনাদের সুযোগ আসতে চলেছে। সন্তান প্রাপ্তির জায়গাটা, সন্তানের এডুকেশনের জায়গাটা, সন্তানের শরীরগত দিকটা যথেষ্ট ভালো, সন্তান সুখের জায়গা কিন্তু মেষরাশির তৈরি করছে 2021। রাজনীতিতে যারা আছে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা রাজনৈতিক সেক্টরে আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু পদমর্যাদা, রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু যথেষ্ট উচ্চতায় কিন্তু নিয়ে যাবে, এবং শনিও কিন্তু আপনাদেরকে যথেষ্ট, অর্থাৎ জনসংযোগটা কিন্তু তৈরি করবে শনি, এবং নবপঞ্চম যোগ সৃষ্টি করছে আপনাদের। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই নবপঞ্চম যোগ আপনাদের কিন্তু ভাগ্যোদয় কিন্তু করাবে। দেখুন রাজনীতির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবার আমি আসি আপনাদের এডুকেশনের দিকটা। যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে, যারা ধরুন পিএইচডি করছে বা হায়ার রিসার্চের দিকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল আপনারা হবেন। রিসার্চ ওরিয়েন্টেড যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো,
সাকসেসের জায়গাটা তৈরি করছে। রিসার্চ পিএইচডি যারা করছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী আসা, নেটের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া, কম্পিউটার বা মোবাইলের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এই বছর, এই জায়গাটা দেখতে হয়। মোটামুটি ওভারঅল শিক্ষাগত দিকটা যদি দেখা যায় মেষ রাশির ক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো। এবারে আসি আপনাদের রাজকীয় সুখ, আপনারা কিন্তু এ বছর পাবেন, অর্থাৎ রাজার মতন সুখ আপনারা মেষ রাশি, যদি আপনার মেষ রাশি হন আপনি কিন্তু পাবেন। মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আপনারা কিন্তু এ বছর পাবেন। ব্যবসার ক্ষেত্রে দেখা যাক, বিজনেসের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসবেই, যারা বিদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। এমনি যারা ব্যবসা করছে, যে কোনো ব্যবসা, সে গার্মেন্টসের হতে পারে, সে হার্ডওয়্যারের ব্যবসা হতে পারে, বা আপনার কসমেটিক বিজনেস হতে পারে, বা বিউটিশিয়ানের বিজনেস হতে পারে, যে কোনো ব্যবসা, ছোটোখাটো ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রফিট মেষ রাশির মানুষরা এবছর কিন্তু পাবে। ব্যবসা থেকে প্রচুর ইনকাম কিন্তু এবছর মেষ রাশি, যদি আপনার মেষ রাশি হয় ব্যবসা থেকে যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। দেখুন, যারা সেলফ প্রফেশনে আছেন, যারা অ্যাস্ট্রোলজার বা অ্যাডভোকেট বা ডক্টর বা টিচিং অর্থাৎ টিচার, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট অপরচুনিটি, ক্লায়েন্ট বৃদ্ধি এগুলো কিন্তু হবে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। যাদের বড় বড় ব্যবসা আছে, ধরুন নিজস্ব ইন্ডাস্ট্রি আছে বা গাড়ির শোরুম আছে বা আপনার পেট্রোল পাম্প আছে বা আপনার গ্যাসের এজেন্সি আছে বা আপনার নিজস্ব তৈল শোধনাগার আছে বা আপনার ট্যুরিজমের ব্যবসা আছে বা আপনার গাড়ির ব্যবসা আছে, অর্থাৎ আপনার গাড়ি ট্রাক আপনি চালান, এক্ষেত্রে আপনাদের কিন্তু ইনকামের যোগটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ এখান থেকে যারা যারা বড় বড় ব্যবসা করছেন তারা কিন্তু এই সময়, অর্থাৎ একটা ট্রাক থেকে পাঁচটা ট্রাক কিন্তু আপনারা করতে পারবেন। পেট্রোল পাম্পের যারা ব্যবসা আছে তাদের ক্ষেত্রে ভালো। যাদের হার্ডওয়্যার নেটওয়ার্কের বিজনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যারা ইন্স্যুরেন্সে কাজ করছে বা যারা মার্কেটিং লেভেলে কাজ করছেন, ইন্স্যুরেন্স মার্কেটিং লেভেলে কাজ করছেন তাদের ক্ষেত্রে মার্কেটিং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং যারা ব্রোকারির ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। সেলসে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, সেলসে কিন্তু কাজ কিন্তু আপনারা হবে। অর্থাৎ আপনাদের আকাঙ্ক্ষা প্রত্যাশাগুলো কিন্তু পূরণ হবে এই 2021। এইবার আসি আপনাদের লাভ লাইফের জায়গাটা। দেখুন, আমি প্রত্যেক মাসে মাসে আপনাদেরকে লাভের ব্যাপারটা জানাই কেমন যাবে। ওভারঅল যদি আমি বলি, আপনাদের লাভ কানেকশান অর্থাৎ ভালোবাসার জায়গাটা এই বছর ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু আমি এটা কিন্তু ফলাদেশ আপনাদেরকে দিব, কেমন যাবে না যাবে প্রতি মাসে আমি বিভিন্ন রকম গ্রহ, তখন তো আমি চারটা প্ল্যানেট ধরে বলি না, সমস্ত গ্রহ অনুযায়ী কিন্তু এবং নক্ষত্র অনুযায়ী আপনাদেরকে এই রেজাল্টগুলো আপনাদেরকে দিতে থাকবো। কিন্তু ওভারঅল যদি বলা যায়, ব্যবসা লাভের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে আপনাদের প্রেম কানেকশানটা খুব ভালো, প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, নতুন প্রেমের হাতছানি, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, এটা কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের নির্দেশ করছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো লাভ লাইফটা। এইবার আপনাদেরকে আসি, আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে তো ডেভেলপমেন্ট হবেই হবে, এটাতে কোনো নিঃসন্দেহ বলা যেতে পারে। এবার আসি আপনাদের এবছর
ভূমি বাহন সুখের জায়গার পাশাপাশি আপনি যারা মাছের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বা যারা লিজ নিয়ে পুকুরের চাষ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বা নিজস্ব পুকুর আছে বা জমি আছে বা ধানের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এর জায়গাটা কিন্তু থাকছে। বিবাহের কানেকশানটা আপনাদের ক্ষেত্রে বিবাহের কানেকশানটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বিবাহের দিকটা কিন্তু আপনাদের শুভ বিবাহের কানেকশান শুভ বিবাহের যোগ কিন্তু আপনাদের তৈরি হবে 2021-এ। গাঢ় বিবাহের যোগ তৈরি হতে চলেছে, এটা নিয়েও কিন্তু আমি মাসিক রাশি বলে আপনাদেরকে জানাই। নতুন বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের প্রশস্ত হচ্ছে, যারা বিয়ের জন্য এতদিনের প্রচেষ্টা করছিলেন বিয়ের ব্যাপারটাতে মেষ রাশির যারা জাতক বা জাতিকারা আছেন এগিয়ে চলুন, বিয়ের ব্যাপারে নিশ্চিত রূপে আপনাদের হবেই হবে। পারিবারিক সুখের জায়গাটাতে আপনাদের মোটামুটি কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে, অর্থাৎ পারিবারিক সুখের জায়গা আপনাদের তৈরি হবে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও মাঝে সাঝে শরীর স্বাস্থ্য খারাপ এই জায়গাটা থাকছে, মায়ের জায়গাটা একটু হেলথের জায়গাটা সমস্যা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টাকা আটকে যাওয়ার জায়গাটা হঠাৎ কাউকে টাকা ধার দিয়ে সেই টাকা রিকভারি ক্ষেত্রে সমস্যা এই জায়গাটা কিন্তু তৈরি করবে। টাকা লেনদেনের ব্যাপারটাতে কিন্তু একটু হলেও সচেতনভাবে থাকবে। ভাড়াটিয়া যারা ভাড়ার উপর দিয়ে চলে, অর্থাৎ যাদের ধরুন কোনো নিজস্ব দোকান ভাড়া দেয় বা নিজস্ব বাড়ি কোনো জায়গা এজেন্টকে ভাড়া দিয়ে দিল, এই জায়গাটা কিন্তু ভাড়াটিয়া নিয়ে কোনো সমস্যা কিন্তু এ বছর সে মতন থাকছে না, ভাড়ার জায়গাটাতে কিন্তু যথেষ্ট লাভের জায়গা কিন্তু থাকছে, এই জায়গাটা কানেকশানগুলো কিন্তু আপনাদের মজবুত হবে। মেষ রাশির আপনারা যারা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের এবছর আপনাদের দূরযাত্রা হবার কিন্তু সম্ভাবনা থাকছে, অর্থাৎ বিদেশে যাওয়া বা কোনো ভ্রমণের জায়গা তৈরি করছে এবছর। নতুন বছর আপনাদের ভ্রমণ যোগের জায়গাটাও কিন্তু আপনাদের তৈরি করছে মেষ রাশির জাতক বা জাতিকাদের, এবং দীর্ঘদিনের আশা পূরণ কিন্তু আপনাদের হবে, অর্থাৎ আপনাদের দীর্ঘদিন যে প্রত্যাশাটাগুলো আছে সেই প্রত্যাশা পূরণের জায়গা কিন্তু তৈরি হবে। মেষ রাশি 2021-এ বহু সুবর্ণ সুযোগ কিন্তু আসবে কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এবং আপনাদের লটারি শেয়ার জুয়া ফাটকা থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, এই জায়গাটা কিন্তু 2021-এ তৈরি করছে, অর্থাৎ আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করে দিচ্ছে, এবং বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, বন্ধুর থেকে সহযোগিতা, আত্মীয় থেকে সহযোগিতা এই জায়গাটা কিন্তু মেষ রাশি, যদি আপনি মেষ রাশি জাতক হন বা জাতিকা হন আপনারা পাবেন। ওভারঅল 2021 মেষ রাশি রাজকীয় সুখ পেতে চলেছে, এবং বহু অর্থাৎ যদি ওভারঅল বলা যায় 2021 মেষ রাশির ক্ষেত্রে চারিদিক থেকে শুভ বার্তা বহন করে নিয়ে আসবে, এমনকি যারা রাজনীতির ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শুভ ফলগুলো কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে আপনাদেরকে বলি, আমি যে রাশিফলটি প্রেজেন্ট করলাম এটা হচ্ছে ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। আপনাদের দশা অন্তর্দশা যদি ভালো থাকে আপনারা এই 2021-এ রাজকীয় সুখ এবং বহুদিনকার স্বপ্ন পূরণ এবং বহু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করে ভিডিওটি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।